প্রত্যেক দিন আমাদের রান্নাঘরে যে সবজির খোসাগুলো উচ্ছিষ্ট হয়, যেগুলো আমরা ফেলে দিই, সেইগুলো দিয়েই ফলের ঝুড়িতে আমি কিভাবে মাটি প্রস্তুত করেছি সেটাই আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি মাকসুদা শাপলা, আমার ইউটিউব চ্যানেল মাটির হেসেল অ্যান্ড ভ্লগস থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি সব কিছু গোছায় নিয়েছি, আপনাদের দেখাবো। তো তার জন্যে আমি গত দুই দিন থেকে সবজির খোসা জমিয়ে রেখেছি, আর আমাদের বাড়ির আম গাছের আম পাতা, আর এখানে আছে বাগানের পুরনো মাটি যেটা আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। আর একটা ফলের ঝুড়িতে আমি পলিথিন এবং টেপের সাহায্যে যেই সাইডে ফাঁকাগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়েছি। তবে নিচের যে ছোট কিছু ছিদ্র আছে, 7-8টা ছিদ্র, সেগুলো আমি রেখে দিয়েছি পানি বের হওয়ার জন্য, ড্রেনেজ সিস্টেমের জন্য। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে সবজির খোসাগুলো দিয়ে আর শুকনো পাতা এবং কাঁচা পাতার সাহায্যে একটা ফলের ঝুড়িকে সবজি চাষের উপযোগী করে তুলতে পারি সেটা দেখাই। তো প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে ফলের ঝুড়িটাকে আমি আসলে টেপ দিয়ে আর পলিথিন দিয়ে বন্ধ করে দিছি, আর যে ছোট ছোট ফুটোগুলো আছে এইগুলো আমি রেখে দিয়েছি পানি বের হওয়ার জন্য। তো এখন এটা আমি এই মাটির ভাঙা পাত্রের যে ছোট ছোট টুকরোগুলো থাকে এগুলো দিয়ে এই ছিদ্রগুলো বন্ধ করে দেব। তারপরে আমি এর উপরে ছোট ইটের খোয়া দেব। আসলে এটা আমরা যেভাবে টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করি সেই রকমই। আমার বাগানের বেশিরভাগ, আমার বাগান আসলে খুবই ছোট একটা বাগান, আমি কেবল শুরু করেছি। তো আমার বাগানের বেশিরভাগ যেই সবজি চাষ বা ফুল যেটুকুই আমি করি আসলে সবই আমি করি এই ধরনের ফলের ঝুড়িগুলোতে। এগুলো আমার কাছে খুবই সুবিধার মনে হয়। আর কিছু মাটির টব আছে, সেগুলো হচ্ছে অনেক পুরাতন, নতুন করে আর কিছু কেনা হয়নি। তো এরপরে আমি খোয়াগুলো বিছিয়ে দেওয়ার পরে সুন্দর করে বালি দিয়ে দেব। বালি দিয়ে আমি খোয়াগুলো ঢেকে দেব। এবার প্রথমে এক লেয়ার মাটি আমি নিচে বিছিয়ে দেব, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। এরপরে দিয়ে দেব শুকনো পাতাগুলো। অবশ্য এখানে কিছু কাঁচা পাতাও আছে, শুকনো কাঁচা দুটো একসাথে মিশিয়ে দিলেই ভালো হয়। এরপরে সুন্দর করে পাতাগুলো আমি চারপাশে বিছিয়ে দেব যেন সব দিকে ছড়িয়ে যায়। এরপরে আমি দিয়ে দেব সবজির খোসাগুলো, মানে রান্নাঘরের যত রকমের আবর্জনা আছে, আসলে ডিমের খোসা, চা, ব্যবহৃত চা, তারপরে পেঁয়াজ, রসুন, কিন্তু কোনো সিদ্ধ জিনিস দেওয়া যাবে না, আর লেবু জাতীয় ফলের খোসাগুলো বাদে যেগুলো আছে সেগুলো সবই ব্যবহার করা যাবে। তো এখন আমি এগুলো সব এর মধ্যে সমান্তরালভাবে বিছিয়ে দেবো এই পাতার উপরে। আসলে এই ফলের ঝুড়িটা ভরতে বেশ কিছুদিন সময় লাগবে। আমি আসলে আগে থেকেই বেশ কিছু সবজির খোসা সাইডে রেখে দিয়েছিলাম, যেগুলো একটু হালকা পচন ধরে গিয়েছে সেগুলো আসলে ক্যামেরার সামনে আমি দেখাতে চাইনি, তাই দেখালাম না। তো এরপরে এই সবজির খোসাগুলোর উপরে এক লেয়ার মাটি দিয়ে দেবো। এরপরে আবার আমি সবজির খোসাগুলো দেব, আবার মাটি দেব। এইভাবে করতে করতে যখন ঝুড়ির 4 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে আর তখন পুরোটা মাটি দিয়ে ভরে দেবো, মানে ওপরের যে লেয়ারটা থাকবে মাটির সেটা অন্তত 5 ইঞ্চি পরিমাণ হবে। তারপরে এইটাকে আমরা ওপর থেকে কিছু মানে শাকের বীজ বা যেই ধরনের ফসলগুলোর আসলে শেকড় মাটির খুব কম নিচে যায় এই ধরনের কিছু বীজ আমরা দিয়ে দেব। যেমন আমি দিয়েছি পালংয়ের বীজ,
আর হচ্ছে কিছু শাকের বীজ, যেমন লাল শাক আর ডাঁটা শাক এইগুলো, কারণ এর শিকড়গুলো খুব একটা মাটির গভীরে যায় না, যেমন এই 4-5 ইঞ্চির মধ্যেই থাকবে উপরের মাটির লেয়ারের। তো সহজেই যেমন দেখা যাচ্ছে নিচে সবজির খোসাগুলো পচতেও থাকবে, আবার ওপরে আমি একটা ফসলও পেয়ে যাচ্ছি, এটার হচ্ছে প্লাস পয়েন্ট। আবার দেখা যাচ্ছে যখন সবজিটা হয়ে যাচ্ছে, মানে শাকটা হয়ে যাচ্ছে, আমি তুলে খেয়ে নিচ্ছি, ভাত ব্যবহার করার পরে দেখা যাচ্ছে তখন ফলের ঝুড়িটা যে কোনো সবজি চাষের জন্য সম্পূর্ণ উপযুক্তভাবে তৈরি হয়ে যাবে। তো আমরা এখন থেকে আর কোনো প্রকারের রান্নাঘরের যেই আবর্জনাগুলো আর ফেলবো না, আসুন আমরা এখন থেকে সবাই চেষ্টা করি যে রান্নাঘরের সবজির খোসাগুলো দিয়ে কম্পোস্ট সার তৈরি করতে এবং তা দিয়ে আমাদের বাড়ির আশেপাশের গাছগুলোকে সতেজ রাখতে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।